কি হলো? ফুল ফুল প্রিয় ফুল কেউ বিক্রি করছে, নিয়ে পালাচ্ছে। পালাচ্ছে কিছু না। কোথায় গিয়ে কি দেখছো? বুঝো না? আমারও তো বুদ্ধি নেই যে বুঝবো। নিউট্রন বোমা বোঝো আর মানুষ বোঝো না? তোমাকে না কতবার বলেছি আমার সাথে তো কঠিন করে কথা বলো না, একেবারে আমার তোমার মাথার উপর দিয়ে যায়। এই তো ঠিক তাই। এখানে এসে তুমি বেশ বদলে গেছো। মনে হলো তাই বললাম। একদম ভুল। এখানে আসবো আমার স্বপ্ন ছিল, এসেছি। এখন একটু দেখলে যদি তোমার মন খারাপ হয়, ঠিক আছে, দেখবো না। একেবারেই না। তোমার একটু ভালো লাগার জন্যই তো আমাদের এখানে আসা, তাই তো? হাতটা একটু ধরবে? কেন? ধরোই না। এক্সকিউজ মি, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, আপনি? আমিও এখানে আছি বেশ কিছুদিন, বেড়াচ্ছি। Can I sit here? Sure, sure. Thank you. কোন হোটেলে উঠেছেন আপনারা? নামটা তো ভুলে গেছি। জন হোটেলস। ও হ্যাঁ, কি আজব, আমিও তো একই হোটেলে। তাহলে নিশ্চয় দেখা হবে। আমি সোহান, আমার ওয়াইফ ইতি। ঠিক আছে, আপনারা গল্প করেন, আমি বরং একটু ঘুরে আসি। ওকে, টেক কেয়ার। ওকে, সি ইউ। সি ইউ, বাই বাই। ওকে, বাই বাই। চকলেট? সরি, আমি চকলেট খাই না। আপনি তো নিশ্চয়ই খান। থ্যাংক ইউ। ওকে দেন, টেক কেয়ার। আপনারা গল্প করেন। তুমি চকলেট খাও, জানতাম না তো। আমার সবকিছু কি তুমি জানো? মনে হয় না। Thanks. তোমার কাছে এখন একটা জিনিস চাইলে কি খুব কষ্ট দেয়া হয়ে যাবে? বলো, কি চাও? খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। না না, এখন আইসক্রিম খেও না, তোমার ঠান্ডা লেগে যাবে। আর তোমার এমনিতে একটু ঠান্ডা টেন্ডেন্সি আছে না? ঠিক আছে, খাবো না। কোথায় যাচ্ছ? আইসক্রিম নিয়ে আসি। ফিরে এলে যে এমনি মনে হচ্ছে কি যেন ফেলে গেছি। কি জানি না। হাতটা না ধরলে হতো না? আমি জানতাম তুমি আমার। এভাবে বলো না, আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো। আমি মিথ্যে কথা বলি না। কতবার রেডিও গেছি না, কতবার ফিরে গেছি, শুধু এই দিনটার জন্য। মুখ ফিরিয়ে তো নিতেই, আমি তোমার মুখের দিকে তাকিয়ে আছি। তুমি মুখ ফেরাতে পারবে? কত দূরে যাই দেখো না। আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, ঠিক 100 দিনের মধ্যে তোমার কাছে ফেরত আসবো। আই প্রমিস। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ভয় পেয়েছো? না, খুব মাথা ধরেছে। এক্সকিউজ মি। ইন্ডিপেন্ডেন্স হলে যাচ্ছি, আসবে? কেমন আছেন? এই তো ভালো। কি সৌভাগ্য আমার, আবার দেখা হয়ে গেল। একটা ব্যাপার খেয়াল করেছেন? যেখানে যাচ্ছি সেখানে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে। হতেই পারে আপনিও টুরিস্ট, আমিও টুরিস্ট। আপনি বাড়াতে বের হয়েছেন, আমিও। অবশ্যই হতে পারে, আবার দেখা হবে। বাই। Trust in who we are, and nothing else matters. Never open myself this way. Life is ours, we live it our way. Hold these words, I don't just say, and nothing else matters. I seek and I find in you. Every day for us something new. Open mind for a different view, and nothing else matters. জায়গাটা খুব সুন্দর, তাই না? মন কি বেশি খারাপ? না। তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ। কখনো আর এই প্রশ্নটা করব না। কি? আমাকে কি তোমার একটু ভালো লাগে না? আমি কি কখনো বলেছি যে তোমাকে আমার খারাপ লাগে? পরিপূরক উত্তর দিলে। তোমাকে একটা কথা বলি, এই কথাটা আর কখনো বলবো না। ওই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, ওই বিল্ডিং এর উপর থেকে আমাকে যদি ফেলে দাও, আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো। আবার ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ না, ওই টাওয়ারের উপর থেকে আমার গলায় যদি রশি পেঁচিয়ে ঝুলিয়ে দাও, আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কষ্ট সহ্য করতে পারবো। কিন্তু কি সহ্য করতে পারবো না জানো? না। তোমার কষ্ট। এই, তোমার জন্য জুস নিয়ে আসি। হ্যাঁ, জুস। আমাকে সবসময় একটা কথা তুমি খুব মিথ্যে বলতে, যে আমার মন খারাপ নাকি তোমার সহ্য হয় না। এখন 24টা ঘন্টা রাস্তায় রাস্তায় মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছি, কি করে সহ্য করছো? আমার কথাটা আগে 5 মিনিট, আমরা ঘুরতে বেরোলে 5 মিনিট তোমার হাত না ধরে তুমি বলতে এখন আমাকে আর ভালো লাগে না। আর এখন আমার চোখের সামনে দিয়ে আরেকটা মানুষ তোমার কাঁধে হাত রেখে হেঁটে বেড়ায়, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। এখন তোমাকে ছুঁতে ইচ্ছে করে। আমি চললাম। দেখলেন, আবার দেখা হয়ে গেল। বলেছিলাম না, চকলেট। এখন আমি চকলেট খাই। শোনো, মাকে ফোন করতে হবে, মোবাইলে টাকা নেই। একটা কার্ড এনে দিতে পারবে? আগে বলোনি কেন? আসছি। বিয়ে না করলে তো তোমার কাছে আসতে পারতাম না। চলো আসতে পারছো, তোমার কথা আছে। না এখন না, এখন না কেন? যে কোনো সময় চলে আসবে। আমি মিথ্যে কথা বলে ওনাকে বাইরে পাঠিয়েছি। তোকে কোন জায়গা এসো প্লিজ। আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, এখন থেকে ঠিক 2 ঘন্টার মধ্যে আমি তোমার সঙ্গে দেখা করছি প্রিন্টারের নিচে। প্লিজ কথা রেখেছি। কেমন আছো? 50%। কেন? আগে তো আমার সঙ্গে থাকলে 100% ভালো থাকতে। আগে তো তুমি 100% হয়ে আমার কাছে আসতে। এনিওয়ে, উনি কোথায়? তোমার বাদ দাও না, তার আজকে একা থাকতে ইচ্ছে করেছে। এনিওয়েজ, কি প্ল্যান তোমার? কি প্ল্যান মানে? প্ল্যান হচ্ছে তোমার সাথে থাকবো। সেটা তো বুঝলাম, কিন্তু কবে, কখন, কোথায় সেটাও কি আমার বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ঠিকঠাক করে তোমাকে জানাবো। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, তুমি যাও, না হলে কি হলো? এখন আর আমাকে তোমার কাছে রাখতে ইচ্ছে করে না, তাই না? আগে তো সারাক্ষণ আমাকে তোমার সামনে বসিয়ে রাখতে চাইতে। আচ্ছা ঠিক আছে, থাকো সারা রাত। তাই থাকবো, সারা রাত থাকবো। তুমি কি আসলে সারা রাত থাকবে? হ্যাঁ। পাগল। তোমার জন্য। আচ্ছা, আমরা কোনো ভুল করছি না? আমাদের কোনো অন্যায় হচ্ছে না তো? আমরা যেটা চাইছি সেটা না ঘটলেই বরং অন্যায় হয়। আরে তুমি এইখানে? আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে এই জায়গাটা তোমার ভীষণ পছন্দ, এই জায়গাটাতে তুমি আরেকবার আসবে। আরে আপনি কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো। এই আমার না ভীষণ ক্ষুধা পেয়েছে, চলুন না আমরা একসাথে ডিনার করি। না না ঠিক আছে। আচ্ছা আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, চলো তো প্লিজ। বাই। ও এক মিনিট, আপনি ধানমন্ডি ৬-এর ২৫৫ নম্বর বাড়িতে থাকেন না? হ্যাঁ। তো ও কি আপনার পূর্ব পরিচিত? সেটা না আমি ওকে জিজ্ঞেস করুন। ভেরি গুড, স্মার্ট আনসার, আই লাইক ইউ। এমন কি কখনো ঘটেছে যে তুমি কিছু খেতে চেয়েছো আর আমি খাওয়াইনি? কোথাও যেতে চেয়েছো আমি নিয়ে যাইনি? আমি কি কখনো সেটা বলেছি? তাহলে ওর সাথে কেন কেন কি? ওর সাথে কি? বলো। চুপ করে গেলে কেন? বলো ওর সাথে কি? ওর সাথে কেন ঘুরতে গেলে? খুব লেগেছে তাই না? এতটাই যখন লেগেছে তাহলে ওখানে ওখানে বললে না কেন? ওখানে এত মিষ্টি মিষ্টি কথা বলার কি দরকার ছিল? সহ্য করতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মনে হয় যে হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে আছে। তুমি কি বুঝতে চাও? বুঝতে চাও? বুঝতে চেয়েছো কখনো? না না না, तुम्हें I'm sorry. কেন? আমার আসলে উচিত হয়নি। সারা রাত এখানে ঘুমানোর কি দরকার ছিল? না, এখানে বসেছিলাম তো, পরে ঘুমিয়ে পড়েছি। চলো। চলো। না, আমি এখন পুলে নামবো। এখন? মাথা খারাপ নাকি? তোমার তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আমি কি বাচ্চা? তুমি আমাকে এরকম বাচ্চাদের মতো আগলে রাখো কেন? তুমি তো আমার কাছে একটা বাচ্চাই। অ্যাট লিস্ট আমি তো পা ঝুলিয়ে বসতে পারি, তাই না? হুম, চলো। তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো। আকাশটা তো মেঘলা, বলো তো সূর্য উঠবে নাকি উঠবে না? যদি ওঠে তাহলে কেন উঠবে, আর যদি না ওঠে তাহলে কেন উঠবে না? এটা আবার কি ধরনের ধাঁধা হলো? আকাশ মেঘলা, তাই আকাশে সূর্য নেই, মেঘ সরে গেলে আকাশে সূর্য উঠবে। হলো না? তুমি হাসছ তো, সেজন্য সূর্য লজ্জায় মুখ দেখাতে পারছে না। যদি তুমি কাঁদো তাহলে মুখ দেখাবে। ঠিক আছে, এখনই কাঁদছি। যাক, বৃষ্টির স্বাদ তো পাবো। তার মানে কি তুমি আমাকে কাঁদাতে চাও? যদি সেটা আমার জন্য হয়। কে মাথার উপর দিয়ে গেল? মাঝে মাঝে আমার হৃদয়টা মাথায় এসে বসে থাকে, বুঝে না? চলো। আর একটা রাত, জাস্ট একটা রাত, তারপর আমরা এই শহর ছেড়ে অনেক দূরে। মাঝখানে শুধু একটা রাত। ওনার জন্য কষ্ট হচ্ছে। ভালোবেসে ফেলেছ? না, ভালোবাসনি, আবার তার জন্য কষ্ট হচ্ছে, বুঝলাম। উনি মানুষটা অনেক ভালো। দেখো রাতুল, আমি লিগালি ওনার স্ত্রী, সাক্ষী সমাজ সবার সামনে আমরা বিয়ে করেছি, কিন্তু এখন পর্যন্ত উনি এমন কোনো আচরণ করেনি যাতে আমি অসম্মানিত হই। জানো, আমাকে না একদম ছোট একটা বাচ্চার মতো আগলে ধরে রাখে। আইসক্রিম খেও না, ঠান্ডা লাগবে, আস্তে হাঁটো, পায়ে ব্যথা পাবে, পুলে নেমো না, জ্বর এসে যাবে, আরো কত কি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। উনি আসলে একটা ভালো মানুষ। তো এত ভালো একটা মানুষ ছেড়ে আমাকে চেষ্টা কেন? কারণ আমি যে তোমায় ভালোবাসি। আমি ছুঁয়ে একটা কথা বলো, তোমার মনের ভেতর অন্যের জন্য সত্যি কিছু আছে? মায়া। এই ফুলগুলো তো বাসি না ম্যাডাম, সকালে আসছে, আজকে সকালে আসছে। কিভাবে বলেন আজকে সকালে? আপনি দেখেছেন ফুলগুলোর অবস্থা? একদম বাসি ফুল না ম্যাডাম। সকাল থেকে আমরা এই পর্যন্ত 1000 পিস বিক্রি করছি, কেউ কোনো কমপ্লেইন করেনি। আপনি শুধু শুধু বললেই তো হবে না। আপনার কি ধারণা আমি কথা বলছি? আমি আপনার সাথে শুধু শুধু মিথ্যা কথা বলবো কেন? এরকম দাম দিয়ে সব বাসি ফুল বিক্রি করার তো কোনো, আমি আপনাদের দোকান থেকে আর যদি কখনো ফুল কিনেছি। এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আছে। আপনাদের দোকানে সব বাসি ফুল বিক্রি হচ্ছে। আমি বলার পরে এই লোকটা আমার সঙ্গে ঝগড়া করা শুরু করলো। আপনারা তো এরকম টাকা নিয়ে দাম দিয়ে ফুল বিক্রি করে কাস্টমার ঠকাতে পারেন না। আপনার কেন মনে হলো যে ফুলগুলো বাসি? এই যে ফুলটার পাপড়িগুলো কেমন ভেঙে পড়ে আছে, তারপর বাকি ফুলগুলো একটু কেমন যেন। আচ্ছা আচ্ছা, যেটা মনে হচ্ছে আপনার কাছে কেমন যেন হয়ে গেছে, সেটা বাদ দিয়ে একটা ফ্রেশ ফুল নিয়ে নিন। ঠিক আছে, এই চেঞ্জ করে দেন, আপনি দেখে নিন। Excuse me. কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি আসলে আপনাকে সরি বলার জন্য এলাম। সরি কেন? সেদিনের জন্য। সেদিন আসলে আমি আপনার সাথে ছোট্ট একটা মিথ্যে কথা বলে ফেলেছিলাম। মিথ্যে কথা বলেছেন? না, মানে ফুলগুলো ঠিক ততটা বাসি ছিল না যতটা আমি বলেছিলাম আর ঝগড়া করেছিলাম। আসলে আমি খুব তাড়ায় ছিলাম, সেজন্য একটু ডিস্টার্ব হতাম, তাই ফুল বাঁচতে ইচ্ছে করছিল না। সরি। আমি বুঝতে পেরেছি, তাই কিছু মনে করিনি। থ্যাঙ্কস, আসি। শুনুন, এই ফুলগুলো কি আপনি বিশেষ কারো জন্য নেন? কেন, ফুল কি নিজের জন্য কেনা যায় না? না, সবসময় একই ফুল নিচ্ছেন তো। এই ফুলগুলো আমার খুব পছন্দের। তাহলে আমি ধরে নিচ্ছি যে বিশেষ বিশেষ দিনে এই ফুলগুলো কিনে আপনি আপনার ড্রয়িং রুমে অথবা বিছানার পাশে সাজিয়ে রাখেন, এই তো? অনেকটা সেরকমই। ফুলের নাম জানেন? জিব্রা। জন্ম কোথায় জানেন? নাম জানি, কিন্তু সেটা জানি না। এটা আমাদের দেশে চায়না থেকে আসে। আমার একটা পছন্দের ফুল দেখাই আপনাকে। ক্রিসেন্থিমাম ফ্রম মালয়েশিয়া। এটা আপনার জন্য। দ্যাটস সো সুইট, থ্যাংক ইউ। কি ব্যাপার, কি হয়েছে আপনার? কোনো সমস্যা? বলুন প্লিজ। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? প্লিজ আমাকে বলুন কি হয়েছে। প্লিজ প্লিজ আপনি কি আমাকে বিয়ে করবেন? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন। হ্যালো, কনগ্রাচুলেশন। কে? একদিন আবার রাতুল শুরু হয়ে গেছে। রাতুল ভালো থাকো, তোমার নতুন জীবন আর নতুন মানুষটাকে। হ্যালো রাতুল। হ্যালো হ্যালো রাতুল, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো মালয়েশিয়া। Sorry. For what? আসলে রাতে খুব মাথা ধরেছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। আমি জানি এমন একটা রাতে আসলে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু শোনার থাকে। সরি আপনার রাতটা নষ্ট করেছি। আমি কিছু মনে করিনি। আপনার কাছে একটা জিনিস চাইলে দেবেন? দেব। ক্রিসেন্থেমাম। আপনার প্রিয় ফুল। ক্রিসেন্থেমামের দেশে যেতে চাই। হানিমুন? তাই তো। কিছু বলবে? না। আবারও মিথ্যে বলছো? ইদানিং আমার সত্য মিথ্যে নিয়ে তোমার একটু বেশি মাথা ব্যথা হচ্ছে না? ব্যথাটা মাথায় না, বুকে। তোমার এই সত্য মিথ্যার ত্রিকোণমিতি আমাকে বাঁচতে দেবে না। ইতি, প্লিজ প্লিজ। সত্য কি তোমার বুকটাকে হালকা করবে? পারবে সহ্য করতে? আমার সাহস নেই। তবে মিথ্যা সুখের চেয়ে সত্যের কষ্ট অনেক ভালো। আমি তোমাকে ভালোবাসি না, জানি। আমি অন্য কাউকে ভালোবাসি, তাও জানি। আমি তোমায় নিয়ে বাঁচতে চাই না। আমি অন্য কাউকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখি। বুকটা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দেবে? হতে চেয়েছিলাম ঢাল, তুমি আমাকে বানালে হাতিয়ার। থামবে? আর পারছি না। ভালোই তো ছিলাম, এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমার আর কোনো পথ ছিল না। সেজন্য বিয়ে করলে কেন? মুখ ফুটে একবার বলতে, পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া আমার জন্য বড় কাজ ছিল না? রাতুলের নাম আর ওর বাবার ব্ল্যাক মানি আমার বাবা মার কাছে এতটা বড় হয়ে যাবে বুঝিনি। তারা আমাকে যে কোনো পঙ্গু অন্ধ লোকের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল, রাতুলের সাথে না। সেই অন্ধ পঙ্গু মানুষটা আমি, তাই তো? তুমি বোঝো না, প্রতিটা মানুষের মতো আমারও হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 70 থেকে 80 বার শব্দ করে, আর প্রতিবার তোমার নাম বলে। বোঝো না? বুঝি, কিন্তু আমার কান রাতুলের বুকের শব্দ শুনতে শুনতে এতটাই অভ্যস্ত যে তোমারটা কখনো শুনতেই পাইনি। তো কবে যাবে ওর কাছে? কোথায় থাকবে? ঠিকানাটা দেবে? কাল। একটা ঘরে থাকবো আমরা দুজন। ঠিকানা জানি না, শুধু এটুকু জানি যে ওখানে একটা দক্ষিণা জানালা আছে। যে জানালাটা খুব মুখে সূর্যের আলো পড়ে। তুমি একটু উঠে দাঁড়াবে? তোমাকে একটু ছুঁতে চাই। না না, আঁকড়ে ধরতে নয়, মুক্তি দিতে। জীবন শুয়ে থাকলে ক্ষতি কি? আচ্ছা, তোমার ব্যাগ কই? তুমি কাপড় চোপড় আনোনি? আচ্ছা অসুবিধা, আমি তোমাকে সবকিছু কিনে দেবো। আর শোনো, আমাদের বাস চলে আসছে, আমরা বরং এগোই। কি হয়েছে? আমার হাসিটা চুরি হয়ে গেছে। ঢাকায় আমাদের বাসাটাকে খুব মিস করছি। আমাকে কি নিয়ে যাওয়া যায়?